ফিরছি শুধুমাত্র এই আন্টিদের সাহায্যে, মানে আন্টিদের সাহায্য ছাড়া যেতেই পারতাম না আমরা। আরেকটা গাড়িতে আরেকজন আন্টি আছে, সেখানে মা আর সায়ক আছে। তো আপাতত যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, কারণ একদিন আমরা প্রত্যেক দিন চেষ্টা করেছি যে ত্রিপুরা এসেছি মানে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যাবো, আগেই যাবো, ফার্স্ট দিন যাবো এটা ভেবেছিলাম। বাট সকলেই জানো যেভাবে বন্যা পরিস্থিতি, ব্রিজ ভেঙে গেছে, তো আন্টিরা একটা অন্য রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আন্টি আমরা কোথায় আছি? এটা সিপাহীজলা। এই যে দেখতে পাচ্ছ অভয়ারণ্য, এটা আমি জাস্ট ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। রাস্তাটা এত সুন্দর, গ্রিনে গ্রিনে ভর্তি। এই যে পুরো ফরেস্ট, ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা, তাই তো? ওই যে সামনে গাড়িটা যাচ্ছে, ওই গাড়িতে আছে সায়ক আর মা। এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কি, রামধনুটা উপরে সামনে দেখা যাচ্ছে, অনেকদিন পর দেখলাম। মাঝে যাওয়ার পথে শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি। অ্যাকচুয়ালি কথাতেই আছে যে মা না ডাকলে কখনোই সেই জায়গায় পৌঁছানো যায় না, তো আশা করছি আজকে আমরা দেখতে পাবো। তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকবো আর দেখতে থাকবো। তো আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায়, জায়গাটার নাম কি? উদয়পুর সেন্ট্রাল রোড। আচ্ছা, তো এই রোডটা দিয়ে গেলে মাতা বাড়িতে যাওয়া যাবে, তাই তো? আর এই জায়গাটা কি জলে ভেসে গেছে? তো যারা এখন ত্রিপুরাতে আসছেন বা আছেন তারা কিন্তু এই রোডটা ধরে এখন যেতে পারেন মাতা বাড়িতে, মানে ত্রিপুরা সুন্দরী মন্দিরে। কারণ এই রোডটা বোধহয় অনেকের জানা নেই, নাকি? এই রোডটা দিয়ে অনেকেরই এই রোডটা জানা নেই, তো সকলে এটা দিয়ে যেতে পারেন। তো আপাতত আমরা দাঁড়িয়েছি মায়ের পুজোর জন্য শাড়ি কিনবো বলে। অন্য গাড়িতে সায়ক আসছে, তো সে বোধহয় ভাই নেমেছে না, পেছনের গাড়িটাতে আছে। ব্যাপারটা এই রোডটা, এটা কিন্তু ভেসে গেছিল প্রায়। তো আমি এখন কলকাতায় নেই, তবুও কলকাতাবাসীদেরকে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, বিশেষ করে যারা কাটোয়াবাসী, কাটোয়াতে থাকো। আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি ওদেরকে, তবুও আমি আমার পেজ থেকে আরেকবার বলে মনে করিয়ে দিচ্ছি সবাইকে। কাটোয়াতে যে সেনকো গোল্ড আছে তার দোতলায় এক্সিবিশন হচ্ছে 4, 5, 6 সেপ্টেম্বর। তো ভুলে যেও না, তোমরা কিন্তু অবশ্যই যেও, অ্যাটেন্ড করো। আর আমি কলকাতায় ফিরে চেষ্টা করবো ওখানে একবার যাওয়ার। ফাইনালি আমরা মাতা বাড়িতে যেতে পারছি শুধুমাত্র এই আন্টিদের সাহায্যে, মানে আন্টিদের সাহায্য ছাড়া যেতেই পারতাম না আমরা। আরেকটা গাড়িতে আরেকজন আন্টি আছে, সেখানে মা আর সায়ক আছে। তো আপাতত যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, কারণ একদিন আমরা প্রত্যেক দিন চেষ্টা করেছি যে ত্রিপুরা এসেছি মানে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যাবো, আগেই যাবো, ফার্স্ট দিন যাবো এটা ভেবেছিলাম। বাট সকলেই জানো যেভাবে বন্যা পরিস্থিতি, ব্রিজ ভেঙে গেছে, তো আন্টিরা একটা অন্য রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আন্টি আমরা কোথায় আছি? এটা সিপাহীজলা। এই যে দেখতে পাচ্ছ অভয়ারণ্য, এটা আমি জাস্ট ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। রাস্তাটা এত সুন্দর, গ্রিনে গ্রিনে ভর্তি। এই যে পুরো ফরেস্ট, ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা, তাই তো? ওই যে সামনে গাড়িটা যাচ্ছে, ওই গাড়িতে আছে সায়ক আর মা। একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কি, রামধনুটা উপরে সামনে দেখা যাচ্ছে, অনেকদিন পর দেখলাম। মাঝে যাওয়ার পথে শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি। অ্যাকচুয়ালি কথাতেই আছে যে মা না ডাকলে কখনোই সেই জায়গায় পৌঁছানো যায় না, তো আশা করছি আজকে আমরা দেখতে পাবো। তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকবো আর দেখতে থাকবো।
তো আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায়, জায়গাটার নাম কি? উদয়পুর সেন্ট্রাল রোড। আচ্ছা, তো এই রোডটা দিয়ে গেলে মাতা বাড়িতে যাওয়া যাবে, তাই তো? আর এই জায়গাটা কি জলে ভেসে গেছে? তো যারা এখন ত্রিপুরাতে আসছেন বা আছেন, তারা কিন্তু এই রোডটা ধরে এখন যেতে পারেন মাতা বাড়িতে, মানে ত্রিপুরা সুন্দরী মন্দিরে। কারণ এই রোডটা বোধহয় অনেকের জানা নেই, নাকি? এই রোডটা দিয়ে অনেকেরই এই রোডটা জানা নেই, তো সকলে এটা দিয়ে যেতে পারেন। তো আপাতত আমরা দাঁড়িয়েছি মায়ের পুজোর জন্য শাড়ি কিনবো বলে। অন্য গাড়িতে সহায়ক আসছে, তো সে বোধহয় ভাই নেমেছে না? পেছনের গাড়িটাতে আছে, ব্যাপারটা এই এটা কিন্তু ভেসে গেছিল প্রায়। তো আমি এখন কলকাতায় নেই, তবুও কলকাতাবাসীদেরকে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, বিশেষ করে যারা কাটোয়াবাসী, কাটোয়াতে থাকো। আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি ওদেরকে, তবুও আমি আমার পেজ থেকে আরেকবার বলে মনে করিয়ে দিচ্ছি সবাইকে। কাটোয়াতে যে সেনকো গোল্ড আছে, তার দোতলায় এক্সিবিশন হচ্ছে 4, 5, 6 সেপ্টেম্বর। তো ভুলে যেও না, তোমরা কিন্তু অবশ্যই যেও, অ্যাটেন্ড করো। আর আমি কলকাতায় ফিরে চেষ্টা করবো ওখানে একবার যাওয়ার।